আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আজকে একদম নতুন একটা ওয়াটার পাম্প আপনাদেরকে দেখাবো। এই পাম্পটা এর আগে মনে হয় না বাংলাদেশে আসছে, বলা চলে একদমই নতুন। এবং আমরা এটা খুবই স্যাম্পল হিসাবে দুই পিস নিয়ে আসছি। এবারকার যে আমাদের যে চালান এসেছে সেটাতে শুধু দুই পিস নিয়ে আসছি দেখার জন্য। কিন্তু আমরা ভাবিনি এত সুন্দর একটা জিনিস হবে এবং এত কার্যকরী একটা জিনিস হবে। আপনারা দেখতে পাচ্ছেন এইটা সিস্টেমটা হচ্ছে, দেখেন মোটরটা যেখানে দেওয়া আছে এখানে নৌকার মতো সিস্টেম। এটার জন্য আপনার আলাদা কোনো জায়গা লাগবে না, এটা যে কোনো নদী বলেন, নালা বলেন, খাল বলেন, ক্যানেল বলেন, জাস্ট উপরে রেখে পানিতে ছেড়ে দিয়েই আপনি পাইপ নিয়ে সরাসরি এটাকে হ্যান্ডেল করতে পারবেন। আমরা পানিতে দিয়ে দেখাচ্ছি, এই স্পিডটা শুধু দেখেন আগে, এরপরে আমরা দেখাবো যে আপনারা কীভাবে এখানে পানিতে কেমন স্রোত হচ্ছে। দেখেন এটার স্পিডটা কেমন, আসলে এটা ফোর স্ট্রোক ইঞ্জিন, মোটরসাইকেল ইঞ্জিন এগুলোন, এর আগে অনেক ইঞ্জিন আপনারা দেখেছেন সেরকম এটি। এটা দেখেন আপনার সেচের কাছে কীভাবে ব্যবহার করবেন। ধরেন আপনার জমিতে পাশেই একটা নালা, সেখান থেকে পানিটা উঠাবেন, এটার জন্য কিচ্ছু করতে হবে না। আপনার ইঞ্জিনটা সিম্পলি নিয়ে গিয়ে পানিতে নামিয়ে দিবেন এবং এই দেখেন ও এইভাবে নিচ থেকে অনেক স্পিডে উঁচুতেও দেয়া যায়, সেখানে ব্যবহার করতে পারবেন। এবং এখানে দুইটা গান দেয়া থাকে, একটা হচ্ছে আপনার কুয়াশার মতো, বলতে আপনি ঝর্ণার মতো যেভাবে পানি দিতে চান গাছে সেটাও দিতে পারবেন। এবং লম্বা মনে করেন দূর থেকে একটু বেশি, এই দেখেন এখন ঝর্ণার মতো করে দিচ্ছে। এইটার কারণে আপনারা পানি যেরকম গাছের মধ্যে বেশি পানি না দেওয়া যায়, অল্প করে দিয়ে ওই সেই সিস্টেমে দিতে পারবেন। এই দেখেন এখানে পুকুর পাড়ে এখানে অনেক গাছ আছে, তো সেই গাছগুলোতে পানি কীভাবে দেওয়া যায়, এটা কুয়াশার মতো করে পানিটা দিচ্ছে। এরপরে এটাকে চেঞ্জ করে আবার উঁচু করে, মানে একদম লম্বা বেশি পানি বের হবে এরকম। এটার আরও একটা গান আছে, সেই গানটাও আপনারা চাইলে দেখতে পারবেন। এর গানটা দিয়েও কাজ খুব সুন্দর হবে সেটা না, আগে এটা দিয়ে আরেকটু কাজ দেখাই। তার এটা দেখেন কত স্পিডে উপরে উঠতেছে, আপনারা বুঝতে পারছেন যে যদি তেল মোটামুটি পেট্রোল দিয়ে চালানো যায়। একজন প্রশ্ন করেছেন তেল খরচ কেমন, ভাই এটা তেল খরচ খুবই কম, আপনার মোটরসাইকেল ইঞ্জিন তো প্রায় এক লিটারে এক ঘন্টারও বেশি চলবে, ম্যানুয়ালে দেওয়া আছে প্রায় দেড় ঘন্টার মতো, আপনার স্পিডের উপরে নির্ভর করে একটু কম বেশি হতে পারে। আর এটা দেখেন একদমই ওজন, দেখেন স্পিডটা আমরা জাস্ট নর্মাল স্পিডে দেওয়া আছে, চাইলে আপনারা স্পিডটা আরও বাড়াতে পারেন। একটু স্পিডটা বাড়ানো যাবে নাকি, একটু স্পিডটা বাড়ায় দাও তো, একটু টেনে না, এটা একজনে অপারেট করতে পারবেন। আর খুবই সিম্পল, আপনি যেখানেই বেশি পাইপের প্রয়োজন হবে না, আপনারা একটু স্পিড বাড়ায় দাও। হ্যাঁ মোটামুটি একটা স্পিড বাড়ায় দেওয়া আছে, আরও চাইলে আপনারা অ্যাডজাস্ট করে আরও স্পিডটা বাড়ায় দিতে পারবেন। আপনারা একটু উপরে দেন, পানিগুলো উপরে একটু জমিতে কীভাবে দিবে সেটা দেখাই একটু আপনাদেরকে। দেখেন নিচ থেকে মোটামুটি যদি এটা ধরেন 15 ফিটও যায়, 15 ফিটের আমরা নর্মালি দেখতেছি 15 ফিটের এরকম যাচ্ছে আর কি, আরও বেশি স্পিড বাড়াইলে আরও যেতে পারে। এবং এটাতে যদি 15 ফিটেও নর্মালি যায় দেখেন, তারপরেও কিন্তু আপনারা খুব ভালো ভালো জায়গায় সেচ করতে পারবেন আর কি, জমিতে পানি দিতে পারবেন, বিভিন্ন ফলের বাগানে পানি দিতে পারবেন। এবং এটা নিয়ে যাওয়ার জন্য কোনো কষ্ট হচ্ছে না, যেটার কারণে হচ্ছে দেখা গেল একটা জায়গায় মেশিন সেট করতে হতো আগে, সেই মেশিন বারবার নড়ানো খুবই মুশকিল। কিন্তু এটা আপনি যেখানে পানি আছে জাস্ট সিম্পলি এই নৌকার মতো বডিটা যেটা দেখছেন এটাকে নর্মালি নামায় দিবেন পুকুরে, বাকিটা পানি ওর মতো করে টেনে নেবে। দেখেন খুবই সুন্দর একটা ইঞ্জিন। আমরা একটু হেডটা চেঞ্জ করি, হেডটা একটু চেঞ্জ করো তো। এখানে যে দুইটা গান থাকে, এটা যেটা দেখছেন এটা কুয়াশার মতো করা যায় এবং মোটামুটি ইয়ে করা যায়। আর আরেকটা আছে, এটার স্পিডটা আরও বেশি করা যায় এবং হাইটটাও অনেক আনা যায়। এই গানটা একটু দেখাও তো, আর মেশিনটা একটু অফ করো, একটু স্লো করো। হ্যাঁ স্লো করে দাও একবারই। হ্যাঁ এই গানটা, এই যে দেখাই একটু আপনাদেরকে, এই হচ্ছে গানটা, এটার মাথাটা দেখেন একদমই চিকন। এটা দিয়ে পানির স্পিড, এটাতে যেটা পাচ্ছেন এটার থেকে আরও বেশি স্পিড আপনারা
পাবেন আশা করি। এটাও দেখাই আপনাদেরকে লাইভে, দেখতে পারবেন না, অফ করতে হবে, অফ করতে হবে, নাহলে পানি তো যেতেই থাকবে। অফ করো, অফ করো। এবং ওখানে সুইচ দেওয়া আছে, দেখেন সাবধানে। এই যে অফ করে এটাকে আমরা এখন একটু গানটা জাস্ট চেঞ্জ করে দিই, এই গানটার কারণে স্পিডটা আরও বাড়বে। তবে ইঞ্জিনটা আপনাদেরকে দেখাই আগে, আপনারা দেখেন কত ছোট্ট একটা ইঞ্জিন, এবং স্পিডটা তো দেখলেনই কত ভালো স্পিড হচ্ছে এটা। একজন প্রশ্ন করেছেন হাসান আলী ভাই, পাইপ এর চেয়ে বেশি বড় হয় না, বড় করা যাবে ভাই? এটা লতা পাইপ, তো এটা ইঞ্জিনের সাথে খুবই ছোট একটা পাইপ ওনারা দেয়, আপনারা চাইলে 10 ফিটের মতো আর কি, আপনারা চাইলে এটাকে আরও বাড়ায় নিতে পারবেন। এটা বাজারেই পাবেন লতা পাইপ টাইপের, ওই মাপ অনুযায়ী আপনারা নিয়ে এটা ব্যবহার করতে পারবেন। দেখেন এটা লাগানো শেষ, এই যে আমাদের মোটামুটি এই গানটাও লাগানো শেষ হয়ে গেছে, খুবই সিম্পল। দাও স্টার্টটা করে নাও, পানিতেও স্টার্ট করা যাবে অথবা তুলেও স্টার্ট দিতে পারো। দাও দেখেন একটা নিয়ে স্টার্ট নিয়ে নিল, এবং স্পিডটা দেখেন এটা আগেরটার থেকে, এটা নর্মালিও এটা দেখেন এই যে হাইটে যাচ্ছে আমার মনে হচ্ছে মোটামুটি 25 ফিট তো মিনিমাম যাবে, 25 ফিট 30 ফিট এরকম উচ্চতায় পানি দেওয়া যাবে। আপনাদের সাধ্যমতো যারা গাছ বাগানগুলোতে পানি দেন এটা দিয়ে খুবই ইজিলি পানি দিতে পারবেন। তারপরে আরেকটা বিষয় হতে পারে, আমার ধারণা যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা কাজ করেন তারা হয়তো বা এটাকে খুব দ্রুত ব্যবহার করতে পারবেন, যে কোনো জায়গায় যে কোনোভাবে ফিট করে এটা ব্যবহার করতে পারবেন। এটা 4-স্ট্রোক ইঞ্জিন, এটা পেট্রোল চালিত, এটা 2-স্ট্রোক ইঞ্জিনও আছে। 2-স্ট্রোক ইঞ্জিনটা এরপরে একটা ভিডিওতে আমরা দেখাবো, একই রকম ইঞ্জিন, সবই একই রকম, শুধু ইঞ্জিনটার একটু কম বেশি, সেট আপ সব কিছু একই, জাস্ট শুধু ইঞ্জিন 2-স্ট্রোক এবং 4-স্ট্রোক, এগুলোর মোটর সাইকেল ইঞ্জিন সব। তবে এটা আমরা যতটা ধারণা করেছিলাম আগে, তাই আগে অর্ডার করিনি, আসলে কতটা গ্রহণযোগ্যতা পাবে এই কারণে আমরা আগে, হ্যাঁ এটা হবে কি না আমরা একটু সন্দিহান ছিলাম, তাই খুবই অল্প পরিমাণ 2 পিস শুধু আমরা স্যাম্পল হিসাবে নিয়ে এসেছি। যদি আপনাদের খুবই সাড়া পাই আমরা পরের চালানে হয়তো এটা নিয়ে আসবো চায়না থেকে। আপনারা যদি চান এটা আমাদেরকে কমেন্ট করুন, আমাদেরকে SMS করুন, আর যারা নিতে চান অগ্রিম বুকিংও করে রাখতে পারেন, হয়তো বা আমরা আগামী সপ্তাহের মধ্যেই এটা অর্ডার করে দেবো, 2 মাসের মধ্যেই আমরা হাতে পেয়ে যাব। প্রতিটা চালান যেভাবে আসে সিম্পলভাবে এটাও আসবে, আপনারা চাইলে অগ্রিম অর্ডার করে রাখতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করে রাখতে পারেন। আমরা যা স্যাম্পল হিসাবে 2টা, তো তাই আপনাদেরকে দেখাচ্ছি, হয়তোবা কাউকে কথা দিতে পারছি না যে আপনাদেরকে অর্ডার করলেই দিতে পারবো, এটা আমরা খুবই ভালো কোয়ান্টিটি নিয়ে আসবো। আমরা আসলে ওইভাবে ভাবিনি যে আসলে এতটা কাজের এই জিনিসটা হবে, আমরা জাস্ট সিম্পলি পরীক্ষামূলক নিয়ে এসেছি আর কি। উচ্চতাটা একটু দেখাও তো, উচ্চতাটা দেখেন কত উঁচুতে যাচ্ছে, হয়তো রোদের কারণে বোঝা যাচ্ছে কি না একটু জানাবেন। দেখতে পাচ্ছেন উঁচুতে, উঁচুতে এইদিকে দেখেন, কতটা স্পিড উপরে যাচ্ছে, এবং সিম্পলি হাঁটা যখন যাচ্ছে দেখেন, যখন সে হাঁটছে তখন নর্মালি মেশিনটাকে সাথে নিয়ে যাইতে পারছে, এবং এই ইঞ্জিনের নিচে একটা নেট দেওয়া আছে, ময়লা উঠবে না পানিতে, পানির সাথে ময়লা ওঠার আশঙ্কা কম আছে। এটা আপনারা চাইলে আরও বেশি পাইপ কিনে লাগিয়ে ব্যবহার করতে পারেন, আমার মনে হয় না বেশি পাইপ লাগবে, অল্প পাইপেই আশা করি কাজ হয়ে যাবে। এটা দেখেন আমরা এখানে অনেক প্রচুর ঘাস, তারপরও দেখেন পানি কীভাবে তুলছে, তার মানে ঘাসটাও ওকে বাধা দিচ্ছে না আর কি। দেখেন এবং নর্মালি টেনে নিয়ে গিয়ে ব্যবহার করছে,
খুবই ইজিলি স্মুথলি। আমরা একটা পুকুর পাড়ে এসেছি, দেখেন আমরা একটু দেখি ওই গাছগুলোতে কেমন পানি পড়ছে সেটা দেখি। আমরা এই যে একদম পুকুরের উপরে, দেখেন এই যে পুকুরে ইঞ্জিনটা ও পানি দিচ্ছে, একদম কত উঁচুতে পানি যাচ্ছে দেখেন। এখানে নারিকেল গাছগুলো ভিজিয়ে দেওয়া হচ্ছে নর্মালি, দেখেন বাগানের কাজেও ব্যবহার করতে পারবেন, ফসলের ক্ষেতেও ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন স্পিডটা, সব থেকে মজার বিষয় হচ্ছে স্পিডটা, দেখেন স্পিডটা কত। এটা আরও বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে, আপনাদের নর্মালি দেখছেন যারা তারা বুঝতে পারবেন যে আসলে কী কী কাজে এটা ব্যবহার করা সম্ভব। দেখেন খুবই নর্মালি ব্যবহার হচ্ছে, একজন মানুষ খুবই সিম্পলি পানির সেচের আসলে চিন্তাটা অনেকটাই কমে যাবে এই মেশিনটা হলে আমার মনে হচ্ছে। কারণ আমাদের গ্রাম এলাকায় দেখবেন যে ডিজেল ইঞ্জিনগুলো বেশি চলে, তো এগুলো না সেট আপ করাটা খুবই ভেজাল। যে জায়গায় শুধু পাইপ আছে সেখানেই ব্যবহার করা যায়, আর তাছাড়া ইলেকট্রিক যে মোটরগুলো আছে সেটা যখন ব্যবহার করবেন বারবার এই কারেন্টের তার নিয়ে যাওয়াটা অনেক ভেজালি। তার মধ্যে এই পেট্রোল চালিত হওয়ার কারণে এটার তেল দিয়ে জাস্ট তেল কিনে নিয়ে যাবেন আর নর্মালি যেখানে ইচ্ছা সেখানে স্টার্ট করে পানিটাকে তুলতে পারবেন, এবং ইচ্ছে মতো আপনার সাধ্যমতো যেভাবে সেচ দিতে হয় সেভাবে দিতে পারবেন। এখানে দেখেন অনেক গাছ আছে সেগুলো নিয়ে সেচ দেওয়া হচ্ছে, দেখেন এখানে জমি বাড়িতে যত, দেখেন বৃষ্টির মতো করে পানি দিতে পারবেন, এই বৃষ্টির মতো এখন পানি পড়ছে। এটা পেট্রোল চালিত হওয়ার জন্য আরও সুবিধা বেশি আর কি আমার মনে হয়। দেখেন নর্মালি পুরো পুকুর ঘুরে সে দিতে পারবে, যদি আপনাদের কোনো আমি দেখছি বড় বড় বাগান মাছ দিয়ে ক্যানেল করে রাখে পানির জন্যে, তারা এটা খুব অনায়াসে ব্যবহার করতে পারবে। যাদের ভালো ভালো জমি বেশি আছে তারা পানির এটা কাজে লাগাতে পারে। দেখেন লম্বায় কত উচ্চতায় উঠছে, দেখেন ছোট্ট একটা জিনিস জাস্ট কত মজার বিষয়। এখানে আসলে মেশিনারিস বিষয়গুলো কত সহজ করছে আমাদের জীবন যাত্রা, যেগুলো নিয়ে অনেক কষ্ট লাগতো, সময় বেশি লাগতো, টাকা বেশি খরচ হতো, সেই জিনিসগুলো এখন খুব কম সময়ে হচ্ছে, অল্প খরচে হচ্ছে। সেই বিষয়গুলো আসলে আমরা কৃষি বাজার চাই সবসময় কৃষকদের কাজ যাতে খুব দ্রুত করতে পারে, কম খরচে করতে পারে, লাভবান হতে পারে, এই বিষয়গুলো আমরা মাথায় নিয়েই এই মেশিনারিসগুলো নিয়ে আসার চেষ্টা করি। তো এটা বাদেও আরও অন্যান্য অনেক মেশিনারিজ আছে, আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছে, অর্ডার করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, আমাদের মোবাইল অ্যাপ আছে সেটা ডাউনলোড করে ইজিলি সব কিছু দেখতে পারবেন, অর্ডার করতে পারবেন। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে আর বাড়াই না, আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তবে আগেই বলে রাখছি এটা বুকিং দিয়ে রাখতে হবে আপনাদেরকে, কারণ আমরা এটা স্যাম্পল হিসেবে 2 পিস নিয়ে এসেছি এটা দেখার জন্য আসলে কীভাবে এটা কতটা কাজ করবে। আমরা আপনাদের সাড়া পেলে, আপনাদের SMS কমেন্ট পেলে যদি আপনারা চান বেশি বেশি করে তাহলে আমরা আর কি এটা নিয়ে আসবো, আশা করছি সর্বোচ্চ 2 মাসের মধ্যে আমরা এটা অ্যাভেলেবেল বাংলাদেশে দিতে পারবো। তো আপনাদের উপরেই নির্ভর করবে, আপনারা যদি চান অগ্রিম বুকিং করেও রাখতে পারেন, এবং আপনারা যদি চান আমাদেরকে জানিয়ে রাখেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে রাখতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
কৃষির সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।